মাত্র কয়েকদিন আগেই এই চক্রের কয়েকজনকে ধরে ফেলে আদাবর থানা পুলিশ পরে থানা ম্যানেজারের নামের বিশেষ কায়দায় বেরিয়ে আসে থানা থেকেই তারপর ফরমা পুলিশের গায় নিয়ে গেল পরে ওদের উঠিয়ে নিয়ে গেল তারপর ওরা নাকি 6000 টাকা দিয়ে ছাইরাচ্ছে কতদিন আগে এটা এটা 6 দিন আগে পাঁচ ছয় দিন আগে 12000 টাকা দিয়ে বলে ছাইরাচ্ছে ওদেরকে শুনছে আক্তার সাহেব টাকা নিছে ততটুকুই শুনছে আক্তার সাহেব আমার এক ফুপু আছে তা ও হ্যাঁ টাকাটা দা ছাড়াই নিয়েছে আটটা থেকে স্যার এক লাখ পঁচিশ হাজার টাকা আমার পকেটে ছিল ঠিক আছে কিন্তু চুরি হয়ে গেছে পঁচিশ হাজার টাকা ছিল না কিন্তু এক লাখ টাকা ছিল স্যার স্যার টাকা ওটা ওর কাছে আমি দিছি ও আমার কাছে ও আমার হাত থেকে নিছে বলে কি যে ও ওর কাছে টাকা না দিলে বলে আমাদেরকে মারবে টাকা চুরি হয়ে গেছে এটা সত্যি কারণ একজনের হক একজন মালে তার হক আল্লাহ মারে চোরের টা চোরেই খেয়েছে সবশেষ ইডেন কলেজের শিক্ষার্থী আর র্যাব গোয়েন্দা জালে আটক হয় পুরো চক্র বইমেলা চলতেছে এখন তারপরে নিউ মার্কেট বা চাঁদনি চক নীলক্ষেত যেখানে একটু বেশি গ্যাদারিং হয় এই জায়গাগুলো থেকে আমরা প্রায়শই অভিযোগ পাই যে তাদের ব্যাগ থেকে মোবাইল মূলত কারো কারো মানি ব্যাগ মেয়েদের ছোট ছোট মানি ব্যাগ এগুলো চুরি হয়ে যায় ইডেন কলেজের ছাত্রীদের কাছ থেকে অভিযোগ পাই এবং তারা তাদের সহযোগিতায় আমরা দুইজনকে ধরতে সক্ষম হই দলের সবচেয়ে ছোট যে সদস্য তার নাম পিয়া আর দলের অন্য সদস্যদের প্রতারণা শিকার পিয়া জানালেন তাদের কাজকর্মের অনেক কিছুই ও তারপর ওরা দুইজনই ছিল আমার সাথে আমি আমি আগে স্কুলে পড়তাম বড় বড় স্কুল আছে না ওই টিক্কা পাড়া ওই স্কুলে পড়তাম বাসা বলে কি যে পিয়া তুই আমার বোন হবি তাই তুই আমার বাসায় আয় জামাই ঘর ভাড়া দিছে বাজার করছে তারপর রান্না বাড়ি সব করছে আর জামাই রে কী করছে হপায় ওর জামের ভাগা দেয় ওর আরেকটা প্রেমিক আছে না কি ওই শ্যামলিতে শ্যামলি ঘর এক হাজার টাকা নিয়ে ঘর ভাড়া দিয়া তারপর ওরা দুজন ছিল ইয়া খারাপ কাজ করছে আর এভাবে বেরিয়ে আসে দলনেতা ও সহযোগীদের অপতৎপরতার সব তথ্য আর টিভি ঢাকা